नमस्कार सबाई के आमार आंतरिक प्रीति शुभेच्छा और असंख्य अभिनंदन जानिए आमी ठीक ऐ समय तंत्र शक्ति अनुष्ठान निये उपस्थित हुएछि। आर आमार ऐ अनुष्ठान जाके केंद्र करे सेई आमार मंदिरेर आराध्या देवी जिनी आमार मंदिरे आलो करे रयेछेन सेई इच्छामयी राजराजेश्वरी महाकाली देवीर चरणे प्रणाम जानाई। अंग महेश अग्नि महामाये चामुंडे मुंड मालिनी ऐरणगंग विजयंग देहि देवी नारायणी नमस्तुते। ताहले नय नवग्रह आमरा छोटबेलाय पड़ेछिलाम, सातटा प्रधान ग्रह दुटो छाया ग्रह राहु आर केतु, आर ई प्रत्येकटा ग्रहके कंट्रोल करछेन एक एकटा देवी बा कारण প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা আরাধ্যা দেবী রয়েছেন। আমরা বলি দশ মহাবিদ্যা, কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্ন মস্তাচ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা। এ তো দশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতির থা। দশ মহাবিদ্যা যে দেব দেবীরা আছে তারা কিন্তু একেবারে সিদ্ধি লাভ দেয়, অর্থাৎ কলিতে পূর্ণ ফল প্রদান করে থাকেন। রবি গ্রহের আরাধ্যা দেবী হল মহা মাতঙ্গী দেবী, চন্দ্র গ্রহের আরাধ্যা দেবী হল মা কমলাত্মিকা বা কমলা দেবী, মঙ্গল গ্রহের আরাধ্যা দেবী হল দেবী হলেন মা বগলামুখী দেবী, বুধ গ্রহের আরাধ্যা দেবী হলেন মাতৃপুরা সুন্দরী দেবী, দেবগুরু বৃহস্পতির আরাধ্যা দেবী হলেন তারিণী তারা দেবী, শুক্র গ্রহের আরাধ্যা দেবী হলেন মা ভুবনেশ্বরী দেবী, শনি গ্রহের আরাধ্যা দেবী হলেন মা দক্ষিণা কালিকা দেবী যিনি আমার মন্দির আলোক করে রয়েছেন। রাহু গ্রহের আরাধ্যা দেবী হলেন মা ছিন্নমস্তা দেবী এবং কেতু গ্রহের আরাধ্য দেবী হলেন মা ধূমাবতী দেবী। তাহলে কেন আজকে এই দেবীদের নিয়ে আমি প্রশ্নটা তুললাম, কারণ সামনে আসতে চলেছে ফলহারিণী অমাবস্যা। আমি কিন্তু প্রত্যেকটা টিভি চ্যানেলে এই নিয়ে আলোচনা করতে শুরু করে দিয়েছি, আমার আরো যার আরো যেসব জায়গায় আমার অনুষ্ঠান চলে, ফলহারিণী যে অমাবস্যায় এই মহানিশায় আমি মহাকালিকা পুজো বা কালী পুজো করব। প্রত্যেকটা অমাবস্যাতে আমি করে থাকি, ঠিক এইভাবে আমি ফলহারিণী কালী পুজোতেও মহাশক্তির বিশেষ পুজো অর্চনা করব। কারণ ফলহারিণী জ্যৈষ্ঠ মাসের যে কালী পুজো এর একটা মাহাত্ম্য রয়েছে, এর একটা গুরুত্ব রয়েছে, এর একটা তাৎপর্য রয়েছে। কারণ এই সময় কালীতন্ত্রেই মহাকালিকা দেবী অত্যন্ত প্রসন্ন থাকেন। তাহলে কেউ যদি প্রসন্ন থাকে, ধরুন আমাদের পিতা যদি আমাদের প্রতি প্রসন্ন থাকেন অর্থাৎ খুশি থাকেন, তাহলে পিতার কাছে যদি আমরা একটা কিছু চেয়ে বসি তিনি কিন্তু খুশি হয়ে দিয়ে দেন, মানে আমার বাবার কাছে বলছি। আমার মা যদি আমার প্রতি খুব প্রসন্ন থাকেন খুশি থাকেন, তাহলে তার কাছে যদি একটা আবদার করি তিনি আবদারটা রাখার চেষ্টা করবেন, কারণ চাইতে হয়। না কাঁদলে মা দুধ দেয় না একটা কথা আছে, বা খেতে দেয় না। তাহলে বাচ্চা বা শিশু যখন কাঁদবে খাবার জন্য সে যখন উৎপাত করবে খিদে পাবে এবং সে যখন অস্থির হবে তখন মা কিন্তু সব কাজ ফেলে এসে সেই শিশুকে কি করবে, খাদ্যের ব্যবস্থা করবে। ঠিক তেমনি আমরা যারা গৃহী আমাদেরও কিন্তু সেই মহাশক্তির কাছে না চাইলে কিন্তু আমরা কিছু পাবো না। কেউ চাকরির জন্য চাইতে চাইছে,
কেউ বিয়ের জন্য চাইছে, কারোর পারিবারিক সমস্যা চলছে সেখানে চাইছে, কারোর অর্থ কষ্টের জন্য চাইছে, চাইতে হবে। না চাইলে কিন্তু চাওয়ারও কিছু পন্থা আছে, তার পদ্ধতি আছে, সে সম্পর্কে আমি আলোচনা করব এই ফলহারিণী অমাবস্যা। 18ই মে তেসরা জ্যৈষ্ঠ এসে গেল, আর কয়েকটা দিন, হাতে গোনা কয়েকটা দিন। আসছি সে প্রসঙ্গে, কে আছে দেখে নি। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? আমার নাম অনিশ চ্যাটার্জি। হ্যাঁ, কোথা থেকে? আমি ফুলবাগানে থাকি। আচ্ছা, বেলেঘাটা। ফুলবাগান, বেলেঘাটা। আমার অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, আপনার অনুষ্ঠান দেখি এবং সরাসরি সম্প্রচারিত হলে কল করি, কিন্তু সুযোগ পাইনি পূর্বে। তাহলে আজকে তো তুমি পেয়ে গেলে। হ্যাঁ, তাহলে দেখলে চেষ্টা করলে সবকিছু হয়। চেষ্টাটা আমাদের দরকার জীবনে। আমি এটা দিয়ে বোঝাতে চাইছি, কোনো কিছু যদি তুমি সঠিক মন থেকে পেতে চাও, চেষ্টাটা তোমার যদি তীব্র হয়, অ্যাকিউট হয়, তাহলে কিন্তু সেটা ফল লাভ হবে। হ্যাঁ বলো অর্ণেশ, তোমার নিজের সম্পর্কে। হ্যাঁ, নিজের সম্পর্কে জানবো। জন্ম তারিখটা বলবে? 22nd July 1998। সময়? বিকাল 5:45। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। জন্মবার কি বুধবার? হ্যাঁ, বুধবার। আচ্ছা, রাশি হচ্ছে মিথুন রাশি? হ্যাঁ জানি। আচ্ছা, লগ্ন তোমার হচ্ছে ধনু লগ্ন? হ্যাঁ। তোমার কেরিয়ার বা কর্মজীবন নিয়ে প্রশ্ন রয়েছে বাবা? হ্যাঁ হ্যাঁ। আজকের ডেটে তেমন ভাবে, মানে উল্লেখযোগ্য ভাবে তুমি কিছু করতে পারোনি। হ্যালো। আমি না, আমি বিগত বছর এমএ পাশ করেছি এবং বিএড কোর্সে ভর্তি হব। বিএড কোর্সটা কি করছো? না, এই বছর ভর্তি হব। বিগত ভর্তি হও, কারণ তোমার আজকের ডেট অবধি আমি কর্মক্ষেত্রে তেমন আশানুরূপ ফল দেখছি না। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ। তাহলে এই জায়গাটাকে বুঝতে হবে। এই যে তুমি বুঝতে পেরেছো কি বলতে চাইছি? হ্যাঁ, কারণ তোমার ক্ষেত্রে কিন্তু কিছুটা দেখছি হওয়া কাজে বাধা হয়, অবস্ট্রাকেল হয়। হ্যাঁ কি না বলবে? মিথুন রাশির এই লাস্ট 2.5 বছর কিন্তু খুব ট্রাবল গেছে বা খুব সমস্যার সংকুলের মধ্যে দিয়ে তোমাকে চলতে হয়েছে এখন। এই কারণ লাস্ট 2.5 বছর অষ্টমপতি হিসাবে, অষ্টমে শনি ছিল, একে আমরা বলি শনির ধাইয়া। সেই ধাইয়া থেকে তুমি মুক্ত হয়েছো, পরিত্রাণ পেয়েছো। আস্তে আস্তে করে তোমার এখন ডেভেলপমেন্ট হওয়ার সময়। কিন্তু এইখানে একটা কথা আমার আছে, এই যে যে ডেভেলপমেন্ট হওয়ার আগে এই যে গ্রহগত যে বাধাটা রয়েছে না, গ্রহের যে অশুভ ইন্ডিকেশন রয়েছে, এই জায়গাটাকে তোমার ঠিক করা দরকার আছে বলে আমি মনে করি। আচ্ছা, আমি জানতে চাইছিলাম আমি কোন প্রফেশনের সঙ্গে যুক্ত হলে তা লাভদায়ক হবে আমার পক্ষে। মোটামুটি ব্যাপারে চাকরি করো, তুমি শিক্ষা টিচিং প্রফেশনটা যদি যেতে পারো, কারণ এখানে দেখতে পাচ্ছি আমার ব্যক্তিগত ইচ্ছা তাই। কারণ কেন বললাম কথাটা, এটা কিন্তু আমি আলটপকা মন্তব্য করলাম না, তোমার রাশি অনুযায়ী কথাটা বললাম। কারণ তোমার বৃহস্পতি এখানে মিনে বসে আছে উচ্চ, কারণ বৃহস্পতি হচ্ছে জ্ঞান প্রজ্ঞার কারক গ্রহ। তাহলে বৃহস্পতি যখন মিন নিজের ঘরে বসে থাকবে এবং কর্মপতি হিসেবে বৃহস্পতি এখানে কাজ করছে, তাহলে টিচিং প্রফেশন, শিক্ষকতা, বুঝেছ, কাউকে শেখানো, আমি কি সেই পথেই এগোবো? সেই পথেই এগো, কিন্তু দুটো গ্রহ তোমাকে কিন্তু প্রতি মুহূর্তে বাধা দেবে। এই দুটো গ্রহের সংস্কার এই ফলহারিণী কালিকা পূজোতে চেষ্টা করবে করে নেওয়ার। আমি যোগাযোগ করব। কোন আমার কাছে বলছে কোন অভিজ্ঞ মাতৃসাধক জ্যোতিষীকে দিয়ে এই জায়গাটাকে একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করবে, তাতে ভালো হবে। বলো তোমাকে শ্রদ্ধা করে তাই বললাম। না ঠিক আছে, আমি দেখো আমি তো আমারটা বলতে পারি না, যদি তোমার গ্রহণযোগ্য বলে আমাকে মনে হয় তাহলে আমার মন্দিরে এসে দেখা করবে, ইচ্ছাময়ী কালী বাড়িতে। ঠিক আছে, ভালো থেকো। তাহলে ফিরে ফিরে আসি ফলহারিণী অমাবস্যার কথায়। কারণ যা হয় না
কপাল গুণে তা হয় কেবল ক্ষণের গুণে। তাহলে ক্ষণ তিথির একটা মাহাত্ম্য রয়েছে। ক্ষণ বা তিথিতে দেখবেন, একটা পয়লা বৈশাখে দেখবেন একটা দোকানে পুজো হয় অক্ষয় তৃতীয়া, তাহলে তিথি একটা ক্ষণের ব্যাপার আছে। কপালে অনেক কিছু আমাদের নাও থাকতে পারে, কিন্তু এই তিথি ক্ষণের গুণে যদি আমরা সেইভাবে ভগবানের কাছে প্রেয়ার করতে পারি, প্রার্থনা করতে পারি, তার কাছে আমার চাহিদাটা, আমার মনের সদ ইচ্ছাটা পৌঁছে দিতে পারি, তবে ওখান থেকে কিন্তু ব্লেসিং বা আশীর্বাদ কিন্তু আসতে থাকবেই, থাকবেই থাকবে, এতে দ্বিমত নয়, এতে দ্বিমত নেই। আর ভগবানের ব্লেসিং পাওয়া মানেই জানবেন আপনি জীবনের এক ধাপ কেন দশ ধাপে গিয়ে গেলেন, দশ ধাপ কেন কুড়ি ধাপে গিয়ে গেলেন। তাহলে ভগবানের এই ব্লেসিং যার উপর যত বেশি ছিল, সে তখন কিন্তু শত কষ্টের মধ্যে থেকেও জয়লাভ করতে পারবে, আর যার নেই সে কিন্তু হারিয়ে যাবে। প্রতি মুহূর্তে তার বাধার সৃষ্টি হবে, প্রতি মুহূর্তে তাকে যেন কে আটকে রাখবে। আমার এই উদ্দেশ্যেই কথাটা বলার, এই যে গ্রহ আমাদের জন্ম ছকে বা আমাদের প্রিয়জনের জন্ম ছকে যদি কোনো বাজে গ্রহ দশা চলে, তাহলে আমরা এই ফল হারিনি অমাবস্যা জ্যৈষ্ঠ মাসের একে কাজে লাগাতে পারি। এই অমাবস্যাকে কাজে লাগিয়ে আমরা অনেক ভালো ভালো কাজ কিন্তু করে নিতে পারি। আপনার প্রিয়জন আপনার সঙ্গে আর যোগাযোগ রাখছে না, যোগাযোগ বন্ধ করে দিয়েছে। অনেক সে এসে বলে যেন আগে কি সুন্দর আমার সঙ্গে সম্পর্ক রাখতো, যোগাযোগ রাখতো, যত দিন যাচ্ছে যোগাযোগটা যেন বিচ্ছিন্ন হয়ে যায়, যোগাযোগটা নেই। কেউ বলছে ফোনটা ব্লক করে দিয়েছে, কেউ বলছে সোশ্যাল মিডিয়াতে আমাকে ব্লক করে দিয়েছে। আমি শুনতে হয় চেম্বারে চেম্বারে কথাগুলো, যেন আগের মতো আমার কোনো রাস্তা নেই আর, ফোনের নাম্বারটাকে ব্লক করেছে, আমাকে সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দিয়েছে, মানে ব্লক করে রেখেছে, বাদ দিয়ে দিয়েছে, কোনো কন্ট্যাক্ট রাখতে চাইছে না। অথচ কোথা থেকে যে কি হলো জানি না, কি সুন্দর আমাদের সম্পর্কটা ছিল, আজকে সেই সম্পর্ক তলানিতে ঠেকেছে। তাদের একটা, যাদের এইরকম সমস্যায় ভুগছে তাদের একটা ভাবনার বিষয় আছে। ওই জন্য বলি দু এক জায়গায় ঘুরে ধাক্কা খেয়ে আমার কাছে এসো, কোনো ব্যাপার নয়। আমি তো বারবার বলি দু একটা জায়গায় ঘুরে আসতে পারো, কারণ জ্যোতিষটা আমি এক পৃষ্ঠা হলো জানি, আর হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান হবার সুবাদে ছোটবেলা থেকে কিন্তু এই পুজো পাঠ ইত্যাদিতে আমার দিন কেটেছে, সেই সুবাদে কথাগুলোকে বলছি, এমনি এমনি নয়। তাহলে আজকে সে যোগাযোগ রাখতে চাইছে না, আজকে সে আগের মতো আমার প্রতি আস্থাভাজন হতে পারছে না। তাহলে কোথাও না কোথাও একটা ট্রাবল, কোথাও না কোথাও একটা সমস্যা মাথা চাড়া দিচ্ছে। এগুলো বিষয় আছে, এগুলো বুঝতে হবে। জ্যোতিষ করলে হয় না, আমি বারবার বলছি জ্যোতিষ করলে হয় না, মানুষের মনের কথা, মানুষের অন্তরের কথা গভীরভাবে হৃদয়ঙ্গম করতে হয়, বুঝতে হয়। এখানে পেশা, হ্যাঁ এটা আমার পেশা ঠিকই, বা সব জ্যোতিষীর পেশা হতে পারে, কিন্তু যে মানুষের এই সমস্যাটাকে হৃদয়ঙ্গম করতে পারবে, বুঝতে পারবে, আরো কাছাকাছি পৌঁছতে পারবে সমস্যার, সেই পারবে সমাধান করতে। সেই মাতন্ত্র জ্যোতিষী, সেই মাতৃসাধক জ্যোতিষী সমস্যা থেকে তুলে আনতে পারবে। আর এই দুটো হাত দিয়ে টিভির পর্দায় আপনারা দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠান দেখেছেন, একটা দুটো দিন নয়, দীর্ঘদিন। তাহলে কোথা থেকে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এর উৎপত্তি কোথায়, এর সোর্সটা কোথায়, এটা বার করতে হবে।
আমি কেন ফল হারিনি অমাবস্যার কথা বারে বারে বলে গলা ফাটাচ্ছি, যাতে মানব কল্যাণে কাজে লাগুক, মানুষের কিছু উপকার হোক, মানুষ যাতে বুঝতে পারুক যে এই অমাবস্যার গুরুত্বটা কত। অনেকদিন ভাগ্যের হাতে আপনি পর্যুদস্ত হয়েছেন, অনেকদিন ভাগ্য দেবী আপনাকে আশীর্বাদ করেনি, অনেক দুর্ভাগ্য নিয়ে আপনি চলেছেন, সৌভাগ্য দেবী আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তাহলে সেই সৌভাগ্য কিভাবে আপনার জীবনের মধ্যে আনবেন, কিভাবে জীবনটাকে নতুনভাবে গড়ে তুলবেন, তার জন্য আমার প্রয়াস, তার জন্য আমার সচেষ্ট হওয়া, তার জন্য আমার এই কাজ। টোটালটাই হলো গ্রহ আর নক্ষত্রের খেলা। হ্যালো হ্যালো হ্যালো, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? বলো, আমি শাস্ত্রীজি বলছি, বলো। কোথা, কার সম্পর্কে জানবে? আগে বলো কোথা থেকে বলছো তুমি? ও বাগুইয়াটি, আমি তো বাগুইয়াটির কাছেই তো আমার মন্দির, ইচ্ছাময়ী কালী বাড়ি, বলো। ও তুমি আগে এসেছিলে? ও বাবা, বলো ছেলের নাম বলো। আমার ছেলের নাম বুদ্ধদেব। বুদ্ধদেব, বুদ্ধদেবের জন্ম তারিখ? 26/1/1983। সময়? বিকাল 3:55। 3:55। আমার অনুষ্ঠান নিয়মিত দেখা হয় তো? নিয়মিত দেখি, আমি খুব ভালোবাসি। হ্যাঁ, তুই তার মানে তুমি আমার বড় ভক্ত। হ্যাঁ, বড় ভক্ত। জন্ম বার হচ্ছে তোমার বুধবার? হ্যাঁ, বুধবার। তোমার রাশি হচ্ছে এখানে যেটা পাচ্ছি মিথুন রাশি? হ্যাঁ, মিথুন রাশি। তোমার লগ্ন হচ্ছে যেটা পাচ্ছি এখানে, মানে ছেলে, সরি, তোমার না মিথুন লগ্ন? আচ্ছা, ও ও দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে কর্মজীবন নিয়ে আর একটা বিয়ের জীবন নিয়ে, তাই তো? আচ্ছা, এখন বর্তমানে কি করছে ও? এখন ছেলের কাজ করছে। কিন্তু যাভাবে পরিশ্রম করছে, খাটছে, সেই অনুপাতে কিন্তু ওর রোজগারটা সেই অনুপাতে হচ্ছে না। ওর সেই অনুপাতে কিন্তু রোজগারটা হচ্ছে না, বুঝতে পেরেছ? আচ্ছা, বিয়ে হয়েছে? আচ্ছা, পারিবারিক দিকটাও কিন্তু, কারণ যেহেতু বিবাহের লর্ড ওখানে হচ্ছে বৃহস্পতি, সেখানে রাহু দৃষ্টি রয়েছে এবং সপ্তম স্থানে কেতু বসে আছে, কারণ কেতুর সমসপ্তমে রাহু থাকে, রাহুর সমসপ্তমে কেতু অবস্থান করে, তাই বিয়ের জায়গাটা কিছুটা কিন্তু সমস্যা সংকুল দেখছি, বুঝতে পেরেছ? শরীর নিয়ে কিছু ট্রাবল কিন্তু ওর তৈরি করবে, বুঝতে পেরেছ? আচ্ছা, আর একটা যে শনির দশা চলছে, আরো 12 বছর এই শনির দশা নিয়ে চলতে হবে, আরো 12 বছর শনির দশার একটা প্রভাব কিন্তু আমি দেখছি। এই শনির দশাকে অবশ্যই গার্ড করাও। করিয়েছিলে? করো, সামনে ফলহারিণী অমাবস্যা, একটা ভালো তিথি জ্যৈষ্ঠ মাসের, একটা ভালো যোগ, এই জায়গাটা করলে কি হবে, ওর জায়গাটা মানে চলার পথটা অনেক ট্রান্সপারেন্ট হবে, অনেক স্বচ্ছ হবে, ভালোভাবে চলতে পারবে। বলো, কিছু প্রশ্ন থাকলে বল, বলতে পারো। মানে অ্যাডজাস্টমেন্টের অভাব হচ্ছে বিবাহিত জীবনে? না 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 না, মানে ঠিকঠাক আছে বলছো, কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা, মানে বিয়ের জায়গাটা যখন গন্ডগোল, যখন সব সময় যে লড়াই ঝগড়া হবে তার নয়, না, বিবাহিত নিয়ে দেখা, অনেক সময় দেখা যাবে সন্তানকে নিয়ে কেন্দ্র করে সমস্যা আসবে। হ্যাঁ, বুঝতে পারলে? শরীরকে নিয়ে হবে, মানে কিছু না কিছু লেগে থাকবে। আমরা বিবাহিত জীবন যখন খারাপ বলি জ্যোতিষীরা, তখন ওপার থেকে ভাবে যে ওদের মধ্যে মনে হয় লড়াই হবে আর চুলোচুলি হবে, না, সব সময় তা হয় না, অ্যাক্সিডেন্টের হতে পারে, রোগ ব্যাধি হতে পারে, কোনো মেন্টাল ডিপ্রেশন আসতে পারে। সেদিনকে একজন দেখলাম, স্বামী স্ত্রীর মধ্যে কোনো গন্ডগোল নেই, অথচ স্ত্রীর কোনো মানসিক একটা রোগ আসছে, স্ত্রী মানসিক রোগে আক্রান্ত,
কোনো সাইকিয়াট্রিস্ট দেখছে, তাকে ট্রিটমেন্ট করছে, অত স্বামী স্ত্রীর মধ্যে কোনো খারাপ সম্পর্ক নেই, কি বলবে? এটাই হচ্ছে বিবাহিত জীবনের অশুভ গ্রহের একটা ইঙ্গিত, ঠিক আছে? তুমি যখন বলছো, আর আর কিছু প্রশ্ন আছে? কি বলছো? ওই তো সেটা কি বললাম তোমাকে, তাহলে একটা প্রবলেম হচ্ছে কি না হচ্ছে না? তাহলে এই জায়গাটা জন্য দুজনকে আমাকে বিচার করা, নিশ্চয়ই সুফল পাবে। আচ্ছা নিশ্চয়ই এসো গো, ঠিক আছে এসো এসো, ভালো থেকো। হ্যাঁ সবাই আসো, ফলহারিণী অমাবস্যা, এই দিনটাতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব পাঁচ ফল দিয়ে তার সহধর্মিণী শ্রী শ্রী সারদা মাকে মাতৃজ্ঞানে পুজো করেছিলেন। আর নারীকে সর্বোচ্চ যে সম্মান দিয়েছিলেন, কারণ আমরা যে দেবদেবীর পুজো করি নারী, দেখুন দুর্গা পুজো, আমরা নারী কি পুজো করি তাই না? সেখানে যখন দেবী পুজো করি, সেখানে নারীকে আমার কি করতে হবে? সেই জায়গাটা ঠাকুর দেখালেন, ঠাকুর রামকৃষ্ণ দেব দেখালেন নিজের সহধর্মিণীকে, দিয়ে ষোড়শী রূপে এই দিন পুজো করেছিলেন পাঁচ ফল, আপনারও পাঁচ ফল দেবেন। আর ওই যে ষোলো কলার কথা বলেছি আমি আমি এর আগে অনুষ্ঠানে, ষোলো একটা কলার ছড়ার মধ্যে যদি দেখেন সতেরোটা রয়েছে, আঠেরোটা রয়েছে, তাহলে ছাড়িয়ে নিয়ে ষোলোটা করে নেবেন, দিয়ে এদিন দান করলে, অর্থাৎ মন্দিরে যদি দান করা যায় ষোলো কলা পূর্ণ হয়, আলতা সিঁদুর কাপড় দিতে পারেন, পাঁচ ফলটা অবশ্যই দেবেন, পাঁচ রকম মিষ্টি অবশ্যই দেবেন, ধূপকাঠি মোমবাতি অবশ্যই দেবেন। এর এর কারণ কি? কারণ পাঁচ ফল মানে, পাঁচ ফল মানে হচ্ছে পঞ্চদেবতার পুজো, কারণ আমরা যখন পুজো করি প্রথম পঞ্চদেবতার পুজো করি, তত্ত্ব আছে এর মধ্যে, অনেক তাত্ত্বিক বিষয় আছে, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কেন পাঁচ ফল, ছটা ফল নয় কেন, চারটে ফল নয় কেন, দুটো ফল নয় কেন? আমি প্রথম হচ্ছে এর মধ্যে পঞ্চদেবতা, প্রথম হচ্ছে বিষ্ণু নারায়ণ, দ্বিতীয় হচ্ছে গণপতি নারায়ণ, গণেশজির বন্দরা, সূর্য নারায়ণ, তারপরে হচ্ছে গুরু নারায়ণ, কারণ গুরুদেবকে বর্ণনা করতে হয়, বন্দনা করতে হয়, আর শিব নারায়ণ অর্থাৎ শম্ভু নারায়ণ অর্থাৎ মহাকাল। এই পঞ্চদেবতার পুজো করলে অবশ্যই আমরা কিন্তু সুফল পাই, সেই পাঁচ ফলের কথা বলা হয়েছে। আর একটা অন্যদিকে হচ্ছে মহাভারতের যুদ্ধে পঞ্চ পাণ্ডবের কথা জানি, যাদের সহায় ছিল ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, তাদেরই দুঃখের অন্ত ছিল না, কি না কি করা হয়েছে, দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে শুরু করে মিথ্যে পাশা খেলায় হারানো থেকে শুরু করে যতুগৃহে আগুন দেওয়া থেকে শুরু করে বনবাস পর্যন্ত পাঠানো হয়েছিল, যার সহায় ছিল ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ, তার বিপদের কোনো শেষ ছিল না। কিন্তু শেষ হাসি কে এসেছিল? তিনি হলেন এই পঞ্চ পাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল আর সহদেব। এই জন্য পাঁচ ফল পাঁচ মিষ্টি দিয়ে পুজোর কথা আমি বলছি। আর একটা তাত্ত্বিক কথা কি, তত্ত্বের কথা, ক্ষিতি অপ তেজ মরুত বোম, অর্থাৎ পঞ্চতত্ত্ব নিয়ে দেহ তৈরি হয়েছে, মাটি প্রথম, আগুন, জল, আকাশ, বায়ু, এই যে পঞ্চতত্ত্ব নিয়ে দেহটা তৈরি হয়েছে আমাদের দেহটা। আবার এই দেহটা পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে, মিশে যাবে, পঞ্চতত্ত্বে তৈরি হওয়া দেহ এই পঞ্চ এখানে মিশে বিলীন হয়ে যাবে। এই জন্য পঞ্চতত্ত্বকে স্মরণের জন্য আমরা পাঁচ ফলের কথা বলি, পাঁচ মিষ্টির কথা বলা হয়। বুঝতে হবে জ্যোতিষ করলে এত ভাস্ট সাবজেক্ট, এত
বিশাল আটলান্টিক মহাসাগরের চেয়ে বড় সমুদ্র সাগরের চেয়ে জ্যোতিষ সাগর, ওই দু একটা পৃষ্ঠা পড়ে আমি যে বলি মনে করি যে আমি সব শিখে গেছি, আমি এখনো বলি আমি এখনো জ্ঞান ভিক্ষু, জ্যোতিষের জ্ঞান ভিক্ষু, আমি জ্ঞান এখনো ভিক্ষা করছি, চাইছি আরো কি শেখা যায়, আরো কি করে শেখা যায়। জ্যোতিষ সাবজেক্টটা কিন্তু ছেলে খেলার সাবজেক্ট নয়। আজকাল এলি তেলি যে পাচ্ছে বসে পড়ছে, এসে যাক ভাবছে যে খুব বিয়ে করবো, আলটিমেটলি কি হচ্ছে সাবজেক্টের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। সুতরাং আমি আপনাদের একটা কথা বলতে চাই, যাদের জন্ম ছকে শনি সাড়ে সাতই চলছে, যেমন ধরা যাক মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি শুরু হয়েছে সবে, এবং শনি সাড়ে সাতিতে জন্মকালীন যদি শনি ভালো জায়গায় না থাকে তাহলে তার সাড়ে সাথে তচ নচ করে দিয়ে যাবে। তাহলে এই শনির সাড়ে সাথীকে গার্ড করা যায় এই ফলহারি নিয়ে অমাবস্যাতে, এবং সেটা যদি প্রকৃত গার্ড করা যায় তাহলে সাড়ে সাথে কিন্তু আপনাকে জীবনটাকে তচনচ করতে পারবে না, হয়তো একটু নাড়াতে পারে, যেমন নৌকো দেখেছেন তো নদীতে একটু নড়তে পারে, কিন্তু নৌকো ডুবি হওয়ার ভয় নেই, তলিয়ে যাওয়ার ভয় নেই। এটাই হচ্ছে এই বিশেষত্ব একটা তিথির একটা গুরুত্ব, এই বিষয়গুলোকে বুঝতে হবে, এত এত সহজ নয়। কি আছে আগে দেখে নি, তোমার আসছি আমি ফিরে ফিরে আসবো ফল হারি নিয়ে অমাবস্যা নিয়ে। হ্যালো, হ্যাঁ কোথা থেকে? রাজার হাট। হ্যাঁ বল, কার সম্পর্কে জানবে? আগে বলো তুমি কি আমার অনুষ্ঠান দেখো মা? হ্যাঁ হ্যাঁ দেখি। এই চ্যানেলে হয় বা আরো চ্যানেলে হয়? হ্যাঁ দেখি। বলো মেয়ের নামটা বলো। অঙ্কিতা নাথপুর। অঙ্কিতার জন্ম তারিখ বলবে? 12/5/2009। সময় বলবে? না 5:30 বিকেল। হ্যাঁ জন্মবার কি রবিবার? না মঙ্গলবার। 12ই কি বললে? জুলাই। 12/5/2009। ও 12/5, দাঁড়াও একটু কারেকশন করতে হবে, দেখে নি আমি 9 করে ফেলেছিলাম। হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার, ঠিক আছে। অঙ্কিতা রাশি হচ্ছে ধনু রাশি তুলা লগ্ন, ওর হচ্ছে ধনু রাশি তুলা লগ্ন, কেমন ওর আছে মাঙ্গলিক দোষ। আচ্ছা পড়াশুনো করছে? পড়াশুনো করছে হ্যাঁ, কিন্তু পড়াশুনো কিন্তু সেইভাবে মনোযোগ দিতে পারছে না। হ্যাঁ শারীরিক কিছু সমস্যা কিন্তু ওর তৈরি হবে, পরীক্ষার সময় আসলে ওর মধ্যে একটা ভয় ভয় ভাব, ভীতি ভীতি ভাব, শারীরিক কিছু প্রবলেম তৈরি করবে। আচ্ছা মেয়ে হওয়ার পর তোমাদের উন্নতি হয়েছিল দেখো তো? দেখছি তো মেয়ে তোমাদের লক্ষ্মীমতী, বুঝতে পেরেছো এটা দেখতে পাচ্ছি, কিন্তু পড়াশোনার জায়গাটা কিন্তু এমনি মেরিট আছে, এমনি ভালো স্টুডেন্ট, আমি নো ডাউট ওর সম্পর্কে আমি কিন্তু খারাপ, কিন্তু তোমরা যেটা চাইছো সেইটা হতে, কারণ উচ্চশিক্ষার সময়টা কিন্তু এবার এসে গেছে, এখন থেকে যদি হালটা কষে ধরতে না পারো তাহলে আগামী দিন কিন্তু এটা নিয়ে কিন্তু বেশ সমস্যায় পড়তে হবে, এখন থেকে হালটা কষে ধরতে হবে, বুঝতে একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছে দেখো তো। দেখবে মনে রাখতে পারবে না, জানা জিনিস ভুল করে আসবে, পরীক্ষার খাতায় সঠিক পারফরম্যান্স দেখাতে পারবে না, পাস করে যাবে, আজকের ডেটে ওই রকম পাশের কোনো ভ্যালু নেই আমি বারবার বলি, কিন্তু একটা কথা মাথায় রাখবে, যদি ভালো করে পড়তে হয় জীবনে যদি উন্নতি করতে হয় তাহলে কিন্তু এখন থেকে হালটা মানে রাস্তা কষে ধরতে হবে, এবং সেটার দায়িত্ব নিতে হবে এই মা বাবাদের, অভিভাবকদের,
যারা সামনের বছর মাধ্যমিক দেবে, এখন থেকে কিন্তু আমার চেম্বারে চেম্বারে কাউন্সেলিং চালু হয়ে গেছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, যারা জয়েন্ট এন্ট্রান্স দেবে বা যারা মেডিকেলে যেতে চাইছে, এখন থেকেই কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। যারা যারা শিক্ষিত মা বাবা, যারা জ্ঞানী মা, তারা কিন্তু এখন থেকেই কাজগুলো কিন্তু চালাচ্ছে। হ্যাঁ বলো। আচ্ছা আর একটা কথা বলি, ওর শরীরটা নিয়ে কিন্তু সমস্যা হবে, শরীর। আর তুমি তো মা, তুমি তো মা ওর, তোমার কারণ মাতৃস্থানে বলি, তোমার কোমরে হাঁটুতে বা লোয়ার পোর্শনে একটু পেন বা ব্যথা বেদনায় কষ্ট পাবে। আমি রাশিচক্রে যেটা পাচ্ছি আমি সেইটাকে তুলে ধরছি। কেমন? ভালো থেকো। যে সকল চেম্বারে আপনারা আমাকে পান চট করে বলে দি, ইচ্ছাময়ী কালীবাড়ি দমদম নাগের বাজারের কাছে, ডায়মন্ড প্লাজা বিগ বাজার যশোর রোডের সন্নিকটে, এখানে আমি থাকি প্রতিদিন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, আজকেও চেম্বার করে এসেছি। তা এখানে হিন্দু শাস্ত্রের বিভিন্ন দেবদেবীর বিশেষ পুজো পাঠ হয়, অর্থাৎ 12 মাসে 13 পার্বণ হয়, তিথি নক্ষত্র অনুযায়ী বছরে 2 বার নবরাত্রি উৎসব পালিত হয়, আপনারা জানেন। দীর্ঘদিন টিভি অনুষ্ঠান দেখতে দেখতে আপনারা মুখস্থ হয়ে গেছেন, পূর্ণিমায় বিশেষ পুজো হয়, যেহেতু এখানে মহালক্ষ্মী কমলা রয়েছে, সৌভাগ্য লক্ষ্মী, গৃহলক্ষ্মী না, সৌভাগ্য লক্ষ্মী বা বৈভব লক্ষ্মী আমার মন্দিরে অধিষ্ঠাত, আপনারা টিভিতে দেখতে পান তার মূর্তি। ওই জন্য পূর্ণিমায় বিশেষ পুজো হয়, অমাবস্যা বিশেষ পুজো পাঠ হবে এবং আমি নিজে হাতে করি। সবচেয়ে বড় কথা হলো এই পুজো পাঠগুলো আমি নিজে হাতে করি, দায়িত্ব নিয়ে। এই এই সামনে ফল হারিয়েতেও কিছু গ্রহদোষ খণ্ডন করব এবং সর্বসাধারণের জন্য একটা রক্ষা কবচ তৈরি করছি। সর্বক্ষেত্রে বাধা দূরীকরণের জন্য। হ্যাঁ কি আছে দেখে দেখে নিয়ে আসছি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কোথা থেকে? নদিয়া থেকে। নদিয়া, বলো কার সম্পর্কে জানবে? আমার সম্পর্কে। তোমার নামটা বলবে? আমার নাম রাজ বিশ্বাস। জন্ম তারিখটা বলবে? 22/8/2006। সময়টা বলবে? সকাল না রাত্রি? রাত্রি। রাত্রি 10:30। রাত্রি 10:30। হ্যাঁ। জন্মস্থান কোথায়? মঙ্গলবার ছিল। তোমার রাশি হচ্ছে কর্কট রাশি, জানা আছে? বৃষ লগ্ন, যাদের যাদের কর্কট রাশি, যাদের যাদের বৃশ্চিক রাশি, তাদের কিন্তু বর্তমানে মানে এখন শনির ধাইয়া চলছে। এই 2.5 বছর তোমার কিন্তু শনির ধাইয়া চলবে, তাতে পারিবারিক এবং মানসিক দুটো দিক থেকে তুমি সর্বদা একটা ডিস্টার্ব, একটা সমস্যা অনুভব করবে। সেটা কি করছো? হ্যাঁ। পড়াশোনা কি, পড়াশোনার ক্ষেত্রে একটু মানে মন দিতে পারছ না? পড়াশোনার ক্ষেত্রে মানে পড়াশোনা ভালো, মন মনটা বসছে না, অর্থাৎ ফোকাস করতে পারছো না। গ্রহের কারণে পড়াশোনার জায়গাটা তুমি ফোকাস করতে পারছো না। আমি রাশি চক্র এগুলো দেখছি, বুঝতে পারছো? হ্যাঁ। বন্ধু বান্ধব থেকে কিন্তু কোনো ক্ষতি হওয়া, কোনো শত্রুতা বৃদ্ধি হওয়া, এইগুলোর কিন্তু যোগ রয়েছে। সাবধান থাকবে, যত এরপরে বন্ধু থেকে তোমার ক্ষতি রয়েছে। বুঝাতে পারলাম? পড়াশো। আচ্ছা অঙ্কেতে একটা ভীতি ভীতি মানে ভয় ভয় লাগে? লাগে। ঠিক আছে, তুমি ভালো করে তোমার চার্টটাকে একটু কাউন্সিলিং করাও,
গার্জেনকে দিয়ে বলো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর একটা পরামর্শ নিতে, কারণ চেম্বারে কিন্তু পরামর্শ নিলে অনেক কিছু সমস্যা আমি মিটিয়ে দিই, অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যায় চেম্বারে বসে স্পট। এমন এমন কিছু সমস্যা আছে চেম্বারে বসেই মিটিয়ে দিই আমি আলোচনার সাপেক্ষে। এবার কঠিন যে সকল ব্যাপারগুলো যেগুলো হয় সেগুলোর জন্য আমার প্রতিবিধানের ব্যবস্থা করতে হয়, কিন্তু অনেক সমস্যা আছে যেগুলো চেম্বারে বসে আলোচনার সাপেক্ষে মিটিয়ে দেওয়া যায়। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, তাহলে দমদম নাগের বাজার হলো, এবার হলো গড়িয়াহাট ভাগ্যচক্র, মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 9টা। যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে পাচ্ছে, এখানে আমি বসি বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। হাওড়া ময়দান জাগৃতি, শরৎ সদরের উল্টো দিকে এবং শুক্লা মোটর ট্রেনিং স্কুলের গলির ভিতর, এখানে আমি থাকি বুধবার বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা। এছাড়া মেচেদা, দুর্গাপুর এবং বহরমপুর। অনলাইনে আমার বিচারে ব্যবস্থা রয়েছে। এছাড়া আপনারা আমাকে নিয়মিত পান তারাপীঠ, কামাখ্যাধাম এবং রাজরাপ্পা, যেখানে আমার তন্ত্রের বিশেষ বিশেষ কাজের জন্য যেতে হয়, বিশেষ বিশেষ ক্রিয়া করি। সব কিছু তো আমার গৃহ মাতৃ মন্দিরে হয় না, অনেক কিছু কিছু কঠিন কাজ আসে যেগুলো খুব সমস্যা সংকুল, যেগুলো বেশ ক্রিটিক্যাল, সেগুলোকে আমাকে কিন্তু এই সকল জায়গায় বিশেষ পুজো পাঠ হোম যজ্ঞ, যেমন কামাখ্যায় গিয়ে আমি কুমারী পুজো করি, কামরূপ কামাখ্যায় কুমারী পুজো করলে চতুর্বর্গ ফল লাভ হয়, ওখানে জপমাত্র সাধনায় সিদ্ধি লাভ করা যায় শুধু জপের দ্বারা। এখানে কলকাতায় বসে 1001 জপ করলে যে ফল হয়, কামরূপ কামাখ্যা আসামের নীলাচল পর্বতের সেখানে যদি 108 বার জপ করা যায় সেই ফল লাভ হয়। তাহলে সেই কামরূপ কামাখ্যা তন্ত্রের আদি আসল জাগ্রত পীঠ, আমাদের যেতে হয় বিশেষ বিশেষ পুজো পেতে। যাই হোক, ফিরে ফিরে আসি এই ফলহারিণী অমাবস্যা, যেহেতু জ্যৈষ্ঠ মাসের, আপনারাও পালন করুন। যে কোনো একটি ফল, আপনার প্রিয় ফল, মনস্কামনা জানিয়ে দেবীর কাছে, আপনার যেখানে আপনার কাছাকাছি কোনো মন্দিরে পুজো হয়, বা আমার ইচ্ছাময় কালীবাড়িতেও দিতে পারেন, বা যাদের যেরকম সুবিধে মতো কোনো মন্দিরে আপনারা দান করতে পারেন। এবং এই ফলটি 1 বছর খাবেন না, এমন নয় যে যে ফলটা আপনি খেতে ভালোবাসেন সেটাই, কারণ ভগবানকে দিচ্ছেন, মা ভগবতীকে দিচ্ছেন, প্রিয় জিনিসটা দিন, ভালো জিনিসটা দিন। নিজে খাচ্ছেন বড় বড় মাছের দাগা আর ভগবানের বেলায় নকুল দানা আমি অনেককে দেখেছি, গুজিয়া। আবার এমনও মানুষ আছে নিজে না খেয়ে ভগবানের জন্য ভালো মিষ্টি আর, সেরকম মানুষও দেখেছি, তাকে দিন, তাকে সন্তুষ্টি, কারণ তিনি কিছু নেন না, সবটাই ফিরিয়ে দেন। কিন্তু আপনার মন, আপনার প্রাণ, আপনার ভক্তি এইটা দেখেন, মন প্রাণ দিয়ে ভক্তিটা দিয়ে ভক্তি এটা তিনি উপলব্ধি করেন যে আপনি তাকে কতটা ভক্তি করছেন। এবং শ্রীমদ ভগবদ গীতায় দ্বাদশ অধ্যায় 12 নম্বর অধ্যায় আপনারা পড়বেন, যদি বাড়িতে কোনো এই শ্রীমদ ভগবদ গীতা থাকে, ভক্তি যোগ একটা চ্যাপ্টার রয়েছে, কিভাবে ভক্তি করতে হবে তিনি সমস্ত কিছু বলে দিয়েছেন। ভগবানের মুখনিসৃত বাণী, একটা কথা এদিক ওদিক হবার নয়। হ্যাঁ, তো আগে ফোনটা নিয়ে নি, কে আছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি সুভাষ গ্রাম থেকে বলছি। সুভাষ গ্রাম, আচ্ছা আচ্ছা, বলো। আমার নাম বাসুদেবনাথপুর, আমার মেয়ের সম্বন্ধে একটু জানো। আচ্ছা বলো, জন্ম তারিখটা বলো। জন্ম হচ্ছে 2007-এ, আর সেপ্টেম্বর মাসের 29 তারিখে 10:45 সকাল? না না, রাত। আমার অনুষ্ঠান কতদিন ধরে দেখছো? আমি অনেকদিন ধরে দেখছি স্যার। তাই? মেষ রাশি এবং মিথুন লগ্ন তোমার,
মিথুন, মেষ রাশি মিথুন লগ্ন। আচ্ছা হ্যাঁ বলুন। তোমার বর্তমান সময়টাতে বেশ তুমি চাপের মধ্যে আছো, পড়াশোনা করছো? হ্যাঁ আমি করছি পড়াশোনা। কি নিয়ে করছো? টেনে পড়ছো তো? ভালো করে পড়ো, পড়াশুনো। কিন্তু তোমার দুটো যে পড়াশুনোর যে মুখ্য দুটো গ্রহ, সেই গ্রহ দুটো বেশ খারাপ জায়গায় অবস্থান করছে। যার দরুন তুমি ক্লাস মাধ্যমিকটা বৈতরণী যেটা তুমি পার হয়ে যাবে, কিন্তু নম্বর সেইভাবে তোমার আসবে না, মিলিয়ে নেবে। পড়াশুনোর জায়গাটা ফোকাস করতে পারছো না সেইভাবে যতটা করা প্রয়োজন। কোথাও যেন একটা বাধা বিপত্তি তৈরি হচ্ছে, কোথাও যেন একটা সমস্যা দেখা দিচ্ছে। আমি কি কিছু ভুল বলছি? যদি আমি ভুল বলি তুমি আমাকে বলতে পারো, কারণ আমি আমার প্রেডিকশনের উপর, ফলাদেশের উপর 100% দায়িত্ব নিয়ে বলছি, একটাও এদিক থেকে ওদিক হবে না। বুঝতে পেরেছো? তোমাকে তুমি, আমি আবার বলছি, মাধ্যমিক বৈতরণী তুমি পার হয়ে যাবে, কিন্তু ওই রকম পার হয়ে লাভ নেই। আগামী দিন কিছু করতে যদি হয়, তাহলে তোমাকে এখন থেকেই সঠিক পদক্ষেপ নিতে হবে, এখন থেকেই কিছু করতে হবে। যাদবপুর রেল স্টেশনের কাছে আমি বসি বৃহস্পতিবার করে, যদি মনে হয়, বৃহস্পতিবার থাকি আমি, সকালে ফোন করি, বুকিংটা করে নেবে একবার। 9874244916 যদি বুকিং ফোনে না পাও, আমার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ ছেড়ে দাও বাস। এবং তুমি জ্যোতিষ পরামর্শ নাও, কারণ আমি অন দ্য স্পট, স্পটেও মানে টেবিলে বসে অনেক সমস্যা মিটিয়ে দিই আলোচনার মাধ্যম দিয়ে। আলোচনার মাধ্যমেও কিন্তু অনেক সমস্যা মিটে যায়, বুঝতে পেরেছ? তার জন্য তোমাকে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? এবার আসি, এই যে অনেকে বলে এই যে কেন আমি ফল হারিনি অমাবস্যার কথা, এগুলো ভালো ভালো কাজ হয়, গ্রহদোষ সংস্কার হয়, যারা শনি সাড়ে সাথী তছনছ হয়ে যাচ্ছে, কাল সর্প দোষের জন্য জীবনটা নাস্তানুবোধ হয়ে যাচ্ছে, বিবাহহীনতা যোগ রয়েছে, বীজ দোষ রয়েছে, কেমদ্রুম দোষ রয়েছে রাশি চক্রে, এগুলো খণ্ডন করা হয় এবং পবিত্র বেদ মন্ত্র উচ্চারণ করে অগ্নিজিহ্বা মূলে ক্রিয়া করে এগুলো করা হয় এবং প্রত্যেকটা শাস্ত্র বিধান অনুযায়ী, বিধান মেনে করা হয়। আর কি করা হবে? যাদের ক্ষতি করা হচ্ছে, অর্থাৎ অনেকে এসে বলেন আমাকে যে বিভিন্ন জীবজন্তু, পাখি পশু পাখির কোনো পালক, কোনো ছাল, কোনো চামড়া কেটে গৃহে ফেলে রেখে যায়, এমনি ফেলে না, তন্ত্রোক্ত ক্রিয়া করে। সেদিনকে একজন বলছে আমাকে, বলে ঘুম থেকে উঠেছি, দরজাটা খুলেছি, দেখি এরকম একটা কাক সিঁদুর ফেলে রেখে চলে গেছে। কেউ এসে বলে কোনো পাখি পশু পক্ষীর পালক, দুটো পালককে সুতো দিয়ে বেঁধে পালে যাতে সেই ঘরে কলহ হয়। এগুলো শত্রুতা থেকে তৈরি হয় এবং সম্পূর্ণ তন্ত্র মতে এগুলো অনেকে করে। আপনারা সে বলেন, অনেকে স্বামী স্ত্রী দেখা গেল বিয়ে, ঘরের লোকে অনেক সময় শত্রুতা হয়ে করে ফেলে, বিছানা নিচে দেখা যায় যে দুটো শিকড়, গাছের শিকড় ভালো সুতো দিয়ে লাল সিঁদুর দিয়ে বেঁধে রাখা রয়েছে, পাওয়া যায়। বালিশের মধ্যে অনেক জড়িবুটি পাওয়া যায়। আপনারা সে বলেন, চেম্বারে দেখান, ছবি তুলে আনেন, আমি সেগুলো দেখতে পাই বলে আজকে আপনার সামনে তুলে ধরছি, যাদের এইরকম তন্ত্রক্রিয়া দ্বারা ক্ষতি হচ্ছে। অনেকে কোনো জন্তুর হাড় জমির মধ্যে পুঁতে রাখে, কালো বেড়ালের হাড়। তাহলে এইভাবে অনেকে যে হচ্ছে, তাদের কিন্তু সেই যে জায়গাটা বাস্তুদোষে দুষ্ট হয়ে যায়, কিন্তু এই ফল হারিনি অমাবস্যায় সেগুলো যদি খণ্ডন করে দেওয়া যায়, তার আর ক্ষতি হয় না, তার থেকে রেহাই পাওয়া যায়, পরিত্রাণ পাওয়া যায়, এমনই তার মাহাত্ম্য, এমনই তার গুরুত্ব এই জ্যৈষ্ঠ মাসের ফল হারিনি অমাবস্যা। হ্যাঁ দেখে নি কে আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কোথা থেকে? আমি আমপাড়া থেকে বলছিলাম, শিলিগুড়ি আমপাড়া। কোথায়? শিলিগুড়ি? হ্যাঁ।
ও নর্থ বেঙ্গল, আচ্ছা বলো কি নাম তোমার? আমার নাম স্নেহাংশু পাল। আচ্ছা স্নেহাংশু, তুমি কি আমার অনুষ্ঠান দেখো? আমি একটা অনুষ্ঠান নিয়মিত দেখি, কিন্তু আপনার কাছে যাওয়া হয়ে আসলে আমার, কি বলছো? আমি আপনার কাছে আমার থেকে মানে দেখাতে চাই, কিন্তু মানে কিভাবে দেখাবো সেটা বুঝতে আর কি। কেন শিলিগুড়িতে? দেখো শিলিগুড়িতে তো আমার চেম্বার নেই, একসময় গোল্ডেন মোমেন্টস হোটেলে বসতাম, তা এখন যেটা করতে পারো তুমি অনলাইনের মধ্যে ভিডিও কলিং, এরকম একটা যে স্মার্টফোন থাকে ভিডিও কলিং এর মাধ্যমে আমার বিচারের ব্যবস্থা রয়েছে। দূরে রয়েছেন অথচ অনেকে আছে ফল হারানি অমাবস্যাটাকে কাজে লাগাবেন, তারা কিন্তু এই অনলাইনের মাধ্যম দিয়েও বিচারের ব্যবস্থা রয়েছে। আমার অনলাইনের মধ্যে বিচার হয়, বলো বলো হ্যাঁ বলো বলো গো বলো। 11/8/2002 সময় 7:09 সকাল কলকাতা। জন্ম বার কি রবিবার? হ্যাঁ। তোমার রাশি সিংহ রাশি, সিংহ লগ্ন, সিংহ রাশির কিন্তু একটা দাপট থাকে, শত কষ্টে এরা মাথা তুলে দাঁড়াতে পারে, দেব ভক্তি বাড়বে সিংহ রাশির বিয়েতে, বুঝতে পেরেছো? যদি শনি বৃহস্পতি ভালো জায়গায় থাকে, বৃহস্পতি খুব ভালো জায়গায় রয়েছে তোমার, তোমার মধ্যে জ্ঞান প্রজ্ঞা সবই আছে, কিন্তু সঠিক সময় সঠিক তার ইমপ্লিমেন্ট হয় না, সঠিক প্রয়োগ হয় না। আমি এটা দেখছি যে রাশিচক্রে। আর তোমাদের গোপন শত্রু অনেক আছে, তারা কিন্তু নানাভাবে ক্ষতি করছে, সেটা তুমি বুঝতে পারছো কিনা জানি না। ধরুন দেখ, তোমার মা আছেন? মা মা আছেন তো, মায়ের শরীরটা ভালো যাবে না একদম একদম, কিছু না কিছু কর, কারণ তোমাদের পেছনে লোক লেগে রয়েছে, সামনে হাসি পেছনে ছুরি আমি দেখতে পাচ্ছি, এবং তোমার এই উন্নতির পথে কাঁটা হয়ে দাঁড়াবে, বাধা হয়ে দাঁড়াবে। তাই জন্য বলি, যদি মনে হয় তোমার এই যে গ্রহ দশাগুলো চলছে না, এই ফল হারিনি অমাবস্যাটাকে কাজে লাগাও। কেরিয়ারে হবে, তুমি চেষ্টা করো, কেরিয়ার হবে, তবে গ্রহগত যে বাধাটা আছে বাধাটাকে দূরীকরণের জন্য সচেষ্ট হও, তাহলে ভালো হবে। তাহলে আজ আর নয়, কেন আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তাই মহাশক্তির কাছে প্রার্থনা করব। ওং আয়ুর দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রং দেহি ধনং দেহি সর্বান কামংশ্চ দেহি মে, প্রচণ্ডে পুত্র দেবি নিত্যং সুপ্রীতে সুরনায়িকে, কুলোদ্যত করে চক্রে জয়ং দেহি নমস্তুতে, রুদ্রচণ্ডে প্রচণ্ডাশি প্রচণ্ড বলশালিনী, রক্ষমাং দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে, দুর্গতারিণী দুর্গেতং সর্বাশুভ নিবারিণী, ধর্মাত্মমোক্ষদ দেবী নিত্যং মে বরদা ভব, দুর্গে দুর্গে মহাভাগে ত্রাহি মাং সংকট প্রিয়ে, মহিষাশ্রীগো মদন মত্তে প্রণতস্মি প্রসীদ মে, হর পাপং হর ক্লেশং হর শোকং হর দুঃখং হর রোগং হর ক্ষোভং হর মারিং হর প্রিয়ে।